আমার খাবো না। এক্সকিউজ মি, আমাদের বিলটা কত হয়েছে? জি ম্যাডাম, আপনাদের 500 টাকা হয়েছে। চলে খেতে ইচ্ছে করছে না, চল উঠি। এক্সকিউজ মি, বিলটা? জি ম্যাম। ম্যাম, খাবারগুলো কি পার্সেল করে দেবো? না না, খাবারগুলো পার্সেল করে কেন দিবেন? আপনি বলুন কত টাকা হয়েছে। না ম্যাম, আসলে আমি ভাবছিলাম যে এখানে তো খাবারগুলো রয়ে গেছে, তো পার্সেল করে দিলে বেটার হতো না। বললাম তো আপনার পার্সেল করে দিতে হবে না, আমরা এই খাবারটা নিয়ে কি বা করব? আপনার কত টাকা হয়েছে আপনি সেটা বলুন। ম্যাম, বেশি সময় লাগবে না, আমি পার্সেলটা করে দেই। আচ্ছা, আপনি কি কথা বুঝতে পারছেন না? আমি তো বাংলা ভাষায় বলছি, আমি তো বললাম আমাদের পার্সেল করে দিতে হবে না খাবারটা। তাহলে আপনারা যদি এই খাবারটা না নেন তাহলে কে খাবে এই খাবারটা? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? এই খাবারগুলো আমরা কেন পার্সেল নিব? আমাদের যতটুকু খাওয়ার দরকার ছিল আমরা খেয়েছি, বাকিটুকু আপনি ডাস্টবিনে ফেলে দিন বাস। স্যার, এসব আপনি কি কথা বলছেন? আপনি জানেন যে খাবার ডাস্টবিনে ফেলা একদমই ঠিক না। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা একবার ঠিক মতো খাবার পাচ্ছে না, আর আপনাকে না খাবারগুলো ডাস্টবিনে ফেলতে বলছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি কথা বলছেন? এসব ফালতু জ্ঞান আমাদেরকে দিতে হবে না আপনার। আপনি বলুন আপনার কত টাকা হয়েছে, আমরা দিয়ে চলে যাই। জি ম্যাম, আপনাদের 500 টাকা হয়েছে। ধরুন। কি আজব মানুষ সে বাবা, কিভাবে খাবারগুলো অপচয় করলো। এক্সকিউজ মি, আমাদের 2 প্লেট চাউমিন দিন তো। এই যে আপনাদের চাউমিন। আমরা তো 2 প্লেট চাউমিন চেয়েছিলাম, আপনি 1 প্লেট কেন দিয়েছেন? জি ভাইয়া, এখানে 2 প্লেট চাউমিনই আছে। 2 প্লেট আছে মানে? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে 1 প্লেট চাউমিন আছে, আর আমরা তো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম। আপনি আরেক প্লেট নিয়ে আসুন। দেখুন ম্যাডাম, আপনারা তো প্রত্যেকদিন চাউমিন খেতে আসেন, আর 1 প্লেট খান আর 1 প্লেট নষ্ট করে ফেলেন, তাই আজকে আপনাদেরকে 1 প্লেট চাউমিনই দিয়েছি। আজব তো, আমরা যদি আপনাকে 2 প্লেটের দাম দেই তাহলে আমরা 1 প্লেট কেন খাবো? আর আমরা নষ্ট করি বা যাই করি তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, এখানে আপনার লস কোথায়? আর তাছাড়া আমরা তো টাকা দিয়েই খাচ্ছি তাই না? সেক্ষেত্রে আমরা ফেলে দেই না কি করি সেটা আমাদের বিষয়, আপনার তো এখানে কোনো লস নেই। দেখুন, আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন, যান আরেক প্লেট নিয়ে আসুন। সরি ম্যাম, আসলে আপনাদেরকে আমি 2 প্লেট চাউমিন দিতে পারছি না, কারণ আমি জানি যে আপনারা আজকেও 1 প্লেট খাবেন আর 1 প্লেট নষ্ট করবেন। আপনাদের যদি খাবার পরে আরও লাগে এক্সট্রা আমাকে বলবেন, আমি এনে দেবো। আশ্চর্য, আপনি তো দেখছি খুব বেয়াদব, মুখে মুখে তর্ক করছেন। আমরা এখানে টাকা দিয়ে খাচ্ছি, সেখানে আপনারা তো সমস্যা কি আমাদেরকে 2 প্লেট দিতে? বরং আপনি আমাদেরকে 1 প্লেট দিয়ে বলছেন যে এটা খাওয়ার পর আমরা আবার খেতে পারলে আপনি আবার দিবেন। আপনার কথা এখন আমাদেরকে চলতে হবে? আপনি ভুলে যাবেন না যে পাশেই কিন্তু আমাদের অফিস, আর এটা খুব নামী দামি কোম্পানি। আর তাছাড়া আমাদের অফিসের অন্যান্য স্টাফরাও এখানে এসে খাওয়া দাওয়া করে। আমি যদি তাদেরকে গিয়ে আপনার ব্যাপারে কিছু বলি তাহলে 2 মিনিটও লাগবে না আপনার এখানে কেউ না আসতে, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমরা চাইলে আপনার দোকানও এখান থেকে উঠিয়ে ফেলতে পারি। এখন আপনি ভেবে দেখুন আপনি কি চান। শুনুন, আপনার এই রেস্টুরেন্ট না আমাদের কারণেই চল। আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার রেস্টুরেন্টে কেউ খেতে না আসে তাহলে আপনার রেস্টুরেন্টের কি অবস্থা হবে। হ্যাঁ, এখন আপনি কি চান এটা হোক? যদি না চান তাহলে আমরা যেটা বলছি সেটা করুন। দেখুন স্যার, দেখুন ম্যাডাম, আপনারা যদি আমার রেস্টুরেন্টে আসতে চান তাহলে আসবেন, আর আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা আসবেন না। আপনারা যদি চান অন্যদেরকে মানা করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রেস্টুরেন্টে এমন কোনো কাস্টমার না আসুক যারা খাবার অপচয় করে, খাবার নষ্ট করে ফেলে দেয়। দেখুন ম্যাডাম, আমরা এই রেস্টুরেন্টে সারাদিন কাজ করছি 2 বেলা খাবারের জন্য, কিন্তু সেই খাবার যদি আমার সামনে কেউ নষ্ট করে বা ফেলে দেয় এটা আমি মোটেও সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয়, কারণ খাবারের মূল্যটা কি আমি খুব ভালো মতো জানি। ম্যাডাম, আপনারা হয়তো রিচ ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার টাকা পয়সা অনেক, আপনারা অনেক ধনী মানুষ, আপনাদের কাছে তাই হয়তো এই খাবারের মূল্যটা তেমন কিছুই না। আপনারা যদি একদম 1000 খাবার নষ্ট করেন আপনাদের কাছে কিছুই হবে না। এই পৃথিবীতে মানুষ 1 বেলা খাবারের জন্য কত কি করতে পারে কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন, দেখেছেন ম্যাডাম, সামান্য কিছু খাবারের জন্য কিভাবে ময়লা ডাস্টবিনের মধ্যে সে খাবার খুঁজছে। ও বুঝতেছে যে ওর ক্ষুধার জ্বালাটা কি, খাবারের মর্মটা কি, ওই বুঝতে পারছে, কিন্তু হয়তো আপনাদের জ্ঞানে সেটা ধরেনি।
দেখুন ম্যাডাম, আপনারা প্রতিদিন যে খাবারটা নষ্ট করে এখানে ফেলে চলে যান, এই খাবারগুলো আমি পার্সেল করে এখানে খুঁজতে আসা যে লোকরা থাকে তাদেরকে দিয়ে দিই। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে খাবারের মর্মটা কি। জি ভাইয়া, আসলে আমরা ভুল করেছি। এতদিন আমরা যা করেছি কাজগুলো একদম ঠিক করিনি। এখন থেকে আমরা এমন কাজ আর কখনো করবো না, খাবার কখনো অপচয় করবো না, কথা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলেছে, আমরা আসলে এতদিন যাবত ভুল করেছি খাবার নষ্ট করে। আর আমরা আজকে ছেলেটাকে দেখার পরে আমাদের ভুলটা রিয়েলাইজ করতে পারছি, আর আপনার কথাগুলো একদম সঠিক। তবে আমরা যেহেতু আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আশা করি আজকের পর থেকে আর আমরা এরকমটা করবো না, কখনোই খাবার অপচয় করবো না। ভাইয়া আপনি আমাদের খাবারটা না পার্সেল করে দিন। হ্যাঁ ভাইয়া, আপনি এই খাবারটা প্যাক করে দিন, আমরা ওই ছেলেটাকে খাবারটা দিয়ে আসবো। আপনার 2%।